চাকরির খোঁজে নতুন শহরে আসে অজয় কিন্তু টুইস্ট আসে তখনই যখন কোম্পানির কাজের জন্য নতুন সিম কেনে সিমটা অন করার পর থেকেই নিজের নাম্বার থেকেই নিজের ফোনেই কখনো মেসেজ তো কখনো কল আসতে শুরু করে ধীরে ধীরে অজয় ফেসে যায় এক ভয়ঙ্কর রহস্যময় খেলায় এমন কি আছে এই সিমে যেটা কেনার পর থেকেই অজয়ের জীবন একের পর এক রহস্যের জালে ফেসে যাচ্ছে এমনই এক মিস্ট্রি থ্রিল এবং সাসপেন্সে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব কলিং সাহাসরা ব্যস্ত শহরের রাস্তা দিয়ে দুই বন্ধু গাইতে করে কোথাও যাচ্ছে এক বন্ধু বলে আমার খুব ভয় করছে অপর বন্ধু বলে ভয় কি আছে প্রথম বন্ধু বলে তুই তো আগেই করেছিস এজন্য তোর ভয় লাগছে না অপর বন্ধু বলে প্রথমবার আমারও ভয় লেগেছিল আর এটা একটা সেফ জায়গা কেউ কিচ্ছু জানতে পারবে না প্রথম বন্ধু পুলিশের কথা জিজ্ঞেস করলে অপর বন্ধু অট্ট হাসি দিয়ে বলে তোর কি মনে হয় পুলিশ এই ব্যাপারে জানে না পুলিশ তার ভাগ ঠিকই নিয়ে যায় তোর কি তোর স্ত্রীর পর রাগ নেই তুই যদি তাকে মারতে যাস তাহলে ধরা পড়ে যাবি এই জন্য এটাই সবচেয়ে ভালো পথ দুইজনে হাইওয়ে দিয়ে সাইড এর ধরলে প্রথম বন্ধু জিজ্ঞেস করে কিন্তু জায়গাটা কোথায় সিন শিফট হয় হয় এক এক নির্জন বাড়িতে লোক বলে ওয়েলকাম টু লুসিফার যেখানে সবার স্বপ্ন পূরণ সেখানে সাথে থাকা লোকগুলো দেখে পাশের রুমে এক ছেলে চেয়ারে বাঁধা এবং তার এক হাত নিচে কাটা পড়ে আছে লোক দুইটার একজন অনেক ভয় পেয়ে যায় এরপর দুজনকে দুইটা রুম দেখিয়ে বলে এটা আপনার আর ওটা আপনার অন্যদিকে গুন্ডার মতো দেখতে এক লোকের ফোনে কিছু মেয়ের ছবি আসে একটা ছবিতে ক্লিক করলে সেই নির্জন এক রুমে কিছু মেয়েদের মধ্য থেকে পরা এক এক লোক এসে সেই মেয়েটাকে অন্য রুমে নিয়ে মেয়েটাকে বেঁধে তার হাত কাটার ভিডিও বানায় চিঠি হাতে এই ছেলেটার নাম হল অজয় অজয়কে কে সার নামের এক মেয়ে চিঠি লিখেছে কারণ সে অজয়ের বাসায় এসেছিল তবে অজয় তখন বাসায় ছিল না সারা চিঠিতে লিখেছে তোমাকে অনেক ধন্যবাদ কারণ তুমি সেদিন না থাকলে আমার কি কে জানে আসলে আরো অনেক কথা বলার ছিল কিন্তু এত কথা লিখে শেষ করা সম্ভব না তাই বাসায় এসেছিলাম কিন্তু তুমি ছিলে না তাই চিঠিতেই সব লিখছি আমি তোমার জন্য অপেক্ষা করব। আবার যেদিন তুমি হায়দ্রাবাদে আসবে তখন নিশ্চয়ই দেখা হবে কালিন নামের এক সিম কোম্পানিতে দুই বক্স নতুন সিম আসে কোম্পানির ম্যানেজার দেখে একটা বক্সে সিল মারা নেই বিষয়টা তেমন গুরুত্ব না দিয়েই বাক্সটা সেখানেই রেখে দিতে বলে এদিকে এক পুলিশ স্টেশনের বারান্দায় এক ইউটিউবার তার ব্লগের ইন্ট্রো দিয়ে বলে আজকে রেড রুম কথা বলবো এই রেড রুম সম্পর্কে শুধুমাত্র ডার্ক ওয়েব লোকেরাই জানে রেড রুম এমন একটা জায়গা যেখানে মানুষকে অপহরণ করে নিয়ে নানাভাবে অত্যাচার করে মেরে ফেলা হয় আর সেটার লাইভ স্ট্রিম দেখানো হয় এটা কোনো কোনো দেশে না বরং আমাদের দেশেই এক জায়গায় আছে সেখান থেকে বেঁচে ফেরা এমনই একজনের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো শিবা নামের এক লোককে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসতে দেখে ইউটিউবার তার কাছে রেড রুম সম্পর্কে জানতে চায় কারণ একমাত্র শিবাই সেই রেড রুম থেকে বেঁচে ফিরেছে শিবা সেদিনের কথা কথা মনে পড়ে এক লোক তার পায়ে গুলি করে পুলিশ এসে সেই লোকটাকে মেরে ফেলে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তার স্ত্রী দিয়াকে রেড রুমে মেরে ফেলা হয়েছিল শিবা ইউটিউবারকে কিছু না বলে চলে যেতে গেলে ইউটিউবার বলে ভয় পেয়েছেন নাকি আমার পাঁচ হাজার ফলোয়ার আছে চিন্তা করবেন না তারা আপনার পাশে দাঁড়াবে শিবা বলে ওরা এখনো অব্দি ছয় হাজার মানুষকে মেরে ফেলেছে আমাকেও মেরে ফেলবে আমি বেঁচে থাকতে চাই নিজের জন্য না বরং ওই মৃত মানুষদের জন্য গাড়িতে ওঠার আগে শিবা বলে আমি ভয় পাই না যে মানুষটা ভয় আছে সে দুঃখ পায় না আর যে দুঃখে আছে সে ভয় পায় না এ হলো সাততিয়া যার বয়স বাইশ কিন্তু সবাই তাকে আঙ্কেল বলে ডাকে আর এই মহিলা হলো হল যে বাসার ঠিক তখনই পাশের নতুন প্রতিবেশী পরিচিত হতে এসে সাতিয়া দেখে আঙ্কেল বললে সাত্তিয়ার রাগে বাস স্ট্যান্ড দিকে হাঁটা দেয় কারণ আজ অজয় আসছে অজয় আসলে সাত্তিয়ার অফিসে জয়েন করার জন্য হায়দ্রাবাদে এসেছে বাস স্ট্যান্ড এসে সাত্তিয়া অজয়ের ব্যাগ নিয়ে বলে তুই এখানে দাঁড়া আমি গাড়ি নিয়ে আসছি হঠাৎ অজয় দেখে সামনে এক গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে এক লোক নেমে সেটা ঠিক করছে আর ভেতরে একটা মেয়ে বসা পাশে অনেকগুলো মানুষ অজয় তাকে দেখে হাসি দিল মেয়েটা কেমন যেন ভয় ভয় আছে অজয়ের বিষয়টা সন্দেহজনক মনে হয় টায়ার লাগানো লোকটার চোখে মুখেও চিন্তার ছাপ অজয় গাড়ির নাম্বার দেখে গাড়ি থেকে এগোলেই ওই লোকগুলো বুঝতে পেরে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় সাতিয়া গাড়ি নিয়ে আসলে অজয় ওই গাড়ি পিছু করতে বলে অনেক চেষ্টার পর সাতিয়া ওই গাড়িটা ওভারটেক করে গুন্ডাগুলো গায়ে থেকে নেমে অজয়কে মারতে গেলে অজয় ও ধুমধাম কয়টা দিয়ে মেয়েটাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয় বাসায় ফেরার পথে সাত্তিয়া অজয়কে জিজ্ঞেস করে কিভাবে বুঝলে ওই মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে অজয় বলে মেয়েটির মুখে হাসি ছিল না আর গাড়ির চেক করে দেখি একই নাম্বারের আরো একটা গাড়ি আছে তাদের দিকে এগোলেই তারা পালানোর চেষ্টা করে যদি তারা খারাপ কিছু নাই করতো তাহলে তো এমন কিছু করতো না সাত্তিয়া বলে তোমার তো পুলিশ হওয়া উচিত সফটওয়্যার কোম্পানিতে কি করছো বাসায় আসার পর সাত্তিয়া অফিসে যাওয়ার জন্য অজয়কে ফ্রেশ হতে বলে অজয় রেডি হয়ে বারান্দায় দাঁড়ালে বৃষ্টিতে ভেজার ট্রাফিক জ্যামের মধ্যে কুটিতে বসা মুখ ঢাকা এক মেয়ের কথা মনে পড়ে যাকে অজয় তার জ্যাকেট দিয়েছিল কিছুক্ষণ পর অফিসে আসলে বস অজয়কে সবার সাথে পরিচয় করিয়ে দেয় অজয় এই অফিসে সাইবার সিকিউরিটি পোস্টে জয়েন করেছে অজয় আগেও একটা ফিমেল সিকিউরিটি অ্যাপে কাজ করেছে আর এখন নতুন অ্যাপে কাজ করবে সবার সাথে পরিচয় হওয়ার সময় এক মেয়ে বলে তার নাম সাইলেজা নামটা শুনে অজয় কেন যেন আপসেট হয়ে যায় জানাই অজয়ের বোনের নাম সাইলেজা ছিল সে এখন দুনিয়াতে নেই অজয়ের সেদিনের কথাই মনে পড়ে যখন মর্গে সে তার বোনের লাশ শনাক্ত করতে গিয়েছিল মর্গ থেকে বের হওয়ার পর পুলিশ জিজ্ঞেস করে এটা তার বোন কিনা কিন্তু অজয় বলেছিল না অজয়ের মা কল দিয়ে জিজ্ঞেস করে বোনের কোনো খোঁজ পেয়েছিস অজয় বলে না বস অজয়ের কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে বলে অফিসের নামে নতুন সিম নিয়ে নাও বিল অফিস দিবে ব্যক্তিগত নাম্বার কারোর সাথে শেয়ার করবে না অজয় এবং সাতিয়া সিম নেওয়ার জন্য নিচে গেলেই সেখান থেকে জানাই সিস্টেমের সমস্যা দেখা দিয়েছে তাই ম্যানুয়ালি সিম সিলেক্ট করতে হবে সাতিয়া বলে আমি দেখছি দাও ঠিক তখনই ক্লিনার ফ্লোর ক্লিনের জন্য পাশেই পানির বালতি রাখে আর সাততিয়ার হাত থেকে সিম গুলো বালতিতে পড়ে যায় এক্সট্রা সিম অ্যাভেলেবেল না থাকায় মেয়েটা অজয়কে আগামীকাল আসতে বলে কয়েকদিন অফিসে অজয় তার নতুন অ্যাপের উপর প্রেজেন্টেশন দেয় এই অ্যাপের নাম হলো রেস্কিউ এটা আসলে সেফটির জন্য বানানো কোথাও কোনো অন্যায় বা কিডন্যাপিং অথবা অ্যাবডাকশন হলে পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছাতে পারে না কিন্তু এই অ্যাপের মাধ্যমে সেটা সম্ভব এই অ্যাপের সেফ বাটনে ক্লিক করলেই ওই ফোনের আইএমআই নাম্বার পুলিশের কন্ট্রোল রুমে পৌঁছে যাবে এবং পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ভিক্টিমকে বাঁচাতে পারবে সবাই অজয়ের প্রেজেন্টেশনে খুব খুশি হয় বাসায় ফেরার পথে সাতিয়া জিজ্ঞেস করে তোর মাথায় এমন চিন্তা হবে আসলো অজয় বলে যদি অনেক আগে এমন অ্যাপ থাকতো তাহলে আজকে আমার বোন বেঁচে থাকতো সামনে চেক পোস্ট দেখে সাততিয়া রাস্তা ঘুরিয়ে নেয় কারণ তার ড্রাইভিং লাইসেন্স নেই নতুন রাস্তা দিয়ে যাওয়ার পথে সেখানে গাছ পড়ে সেটাও বন্ধ এরপর আরেক রাস্তায় গেলে শুটিং এর জন্য সেই রাস্তা বন্ধ থাকায় অন্য রাস্তায় নিতে হয় অজয় দেখে পাশেই এক সিমের দোকান এটা সেই কলিন কোম্পানির সিম অজয় সেখানে সিম নিতে আসে এক স্টাফ সিমের বাক্স ঠিক করতে প্যাকেট থেকে কিছু সিম বের করতে থাকে তখন ম্যানেজার পেছন থেকে সে ডাক দিলে সেটা চমকে যায় আর তার ধাক্কা লেগে সেই ওপরের বাক্সের ছেড়া অংশ থেকে একটা সিম পরে অন্য সিম সাথে মিশে যায় ম্যানেজার ছেলেটাকে বলে এইগুলো আবার ফেরত দিতে হবে এগুলো কেন নিচ্ছ ওইদিকে যাও এদিকে এখানেও সার্ভার হ্যাং করার জন্য সেলসম্যান অজয়কে কে ম্যানুয়ালি সিম সিলেক্ট করতে বলে ভেতরে সিম নিতে এসে টুলের উপরে সেই সিমের প্যাকেট দেখে সেইগুলোই নিয়ে যায় আর উপর থেকে পড়া সিম তার সাথে মিশে যায় সেলসম্যান সিম দিতেই অজয় একটা সিম বেছে নেয় অজয় চলে যাওয়ার পর ম্যানেজার সিমগুলো না দেখতে পেয়ে সেলসম্যান কে জিজ্ঞেস করে সিমগুলো কোথায় মেটা বলে একটা তো বেচে দিয়েছি ম্যানেজার রাগ করে বলে ওগুলো ফেরত দিতে হবে আর ওই সিম তো রেজিস্টার্ডও হবে না রাতে বাসায় ফিরে অজয় সিম অন করার সাথে সাথেই কারেন্ট চলে যায় সাতিয়া বাইরে চেক করে আবার কারেন্ট চলে আসে অনেক রাত হয়ে গেছে বলে অজয় ঘুমাতে যাওয়ার জন্য উঠতে গেলেই সাতিয়া গেম খেলবে বলে অজয়ের ফোন দিয়ে যেতে বলে ঠিক তখনই আন্ডন নাম্বার থেকে তার একটা কল আসে অজয় কল রিসিভ করলে অপর পাশ থেকে একটা মহিলা বলে সাহাসরা কোথায় তুই তোর ফোন বন্ধ ছিল কেন অজয় বলে আজকেই আমি এই নাম্বার নিয়েছি হয়তো আগে এটা তার নাম্বার ছিল কিন্তু এখন এটা আমার কল কেটে দিলেই আবারও একটা কল আসে কিছুক্ষণ পর একটা লোক কল দিলে অজয় আবারও একই কথা বলে কল কেটে দেয় এতবার ফোন আসতে দেখে সাতিয়া বলে তুই নিয়ে যা তোর ফোন আমার লাগবে না অজয় ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ে হঠাৎই বিদ্যুৎ চমকে ওঠে আর ফোনে একটা মেসেজ আসে তুমি এই নাম্বার কেন নিয়েছ অজয় ঘুম থেকে উঠে ফোন অন করে মেসেজটা দেখে সকালে ডাইনিং এ ফোন রেখে অজয় রুমে সারা সে চিঠি পড়তে থাকে ঠিক তখনই অজয়ের ফোনে কল আসে লক্ষ্মী অজয়কে ডাক দেয় কিন্তু অজয় উত্তর দেয় না তাই নিজেই কল রিসিভ করতে গেলেই কলটা কেটে যায় অফিসে কাজ করার সময় আবারও একই মেসেজ আসলে অজয় সেই নাম্বারে কল দেয় কিন্তু নাম্বারটা ব্যস্ত দেখায় সিন শিফট লুসিফারের গেমের লেভেল তিনে এক মেকে ইলেকট্রিক শক দিয়ে পুরানো হচ্ছে মেয়েটা চিৎকার করতে থাকে এক লোক কাউকে কল দিয়ে বলে অন্য কাউকে পাঠাও একে পছন্দ হচ্ছে না লেভেল দুয়ে অন্য এক মেকে অত্যাচার করা হয় এদিকে বাসায় অজয় টিভি দেখছে আর সাতিয়া অজয়ের ফোনে গেম খেলছে ঠিক তখনই অজয়ের ফোনে ওই একই মেসেজ আবারও আসে বিরক্ত হয়ে অজয় সাতিয়াকে বলে সাতিয়া ওই নাম্বারে ল্যান্ডলাইন থেকে কল দিতে বলে অজয় ডায়াল করতেই যাবে ঠিক তখনই অজয়ের ফোনেও একটা কল আসে তাই অজয় ল্যান্ড রেখে দিয়ে কল রিসিভ করতে যায় ফোনের কলও কেটে যায় অজয় আবারও কল দিলে আবারও তার ফোনে রিং বেজে ওঠে অজয় বলে অন্য রুমে যেতে অজয় ল্যান্ডলাইন থেকে কল দিলে কেউ একজন ধরে কথা বলে কিছুক্ষণ পর অজয় বুঝতে পারে সে আসলে সাত্তিয়ার সাথেই কথা বলছে সাত্তিয়া অজয়ের কাছে এসে বলে তুমি নিজেকেই কল দিচ্ছ অজয়ের হাত থেকে ভয়ে ফোন পড়ে যায় অজয় চিন্তায় পড়ে যায় এসব কিভাবে সম্ভব সাত্তিয়া বলে সম্ভব সফটওয়্যারে বাঘ ধরলে অনেক সময় এমন হয়ে থাকে এটাকে ক্রস কানেকশন বলে অজয়ের অজান্তেই তার ফোনে ভিডিও রেকর্ড হয় রাতে সাততিয়া অজয়কে কল দিয়ে জানায় তাদের এমডির ভাগ্নি সোয়াতি কিছুক্ষণের জন্যই তাদের বাসায় যাবে সাতিয়ার ফিরতে লেট হবে তাই সোয়াতি পৌঁছালে তাকে জানাতে কলিং বেল বাঁচলেই অজয় গিয়ে দরজা খুলে বাইরে বৃষ্টি হওয়ায় ছাতি নিয়ে লাল রঙের জামা পরা একটা মেয়ে এসেছে মানে এটাই হল সেই সোয়াতি সোয়াতি ভেতরে এসে বসার পর অজয় বলে সাততিয়া জানাতে বলেছিল আমি তাকে কল দিচ্ছি অজয় ফোন নেয়ার জন্য পাশ ফিরতে আবার যখন সোয়াতির দিকে তাকায় দেখে সোয়াতি কোথাও নেই কিন্তু সোয়াতি সেখানেই ছিল অজয় সোয়াতিকে ডাকতে থাকে হঠাৎ দেখে একটা হুইল চেয়ারে সোয়াতি অজ্ঞান অবস্থায় বসা অদ্ভুত মাস্ক পরা এক লোক বড় একটা চাকু নিয়ে এসে সোয়াতিকে কিচেনে নিয়ে যায় অজয় বেশ ভয় ভয়ে এগিয়ে লাইট জ্বালিয়ে দেখে সেখানে কেউ নেই ঠিক তখনই আবারও কলিং বেল বেজে ওঠে অজয় ভয়ে ভয়ে লুকিং গ্লাসে দেখে সোয়াতি একই ভাবে দাঁড়ানো ভয়ে অজয় ঘামতে থাকে দরজা খুললেই সোয়াতি আবারও একই কথা বলে ভেতরে আসার পর অজয় এক বিস্ময়কর পরিস্থিতিতে পড়ে একটু আগে তাহলে কি হয়েছিল সোফায় বসার পরে সোয়াতি বলে তার ফোনে চার্জ শেষ হয়ে গেছে সাতিয়াকে কল দিয়ে জানাতে অজয় এবার পাশ না ফিরেই সোয়াতির দিকে তাকিয়ে থাকে আর এক হাত দিয়ে ফোন খুঁজতে থাকে হাতে ধাক্কা লেগে একটা ফুলদানি পরে ভেঙে যায় অজয় সেদিকে তাকিয়ে আবারও সোয়াতির দিকে তাকালেই দেখে সোয়াতি গায়েব হঠাৎ সেই হুইল একা একাই চলছে কিন্তু এবার হুইল খালি অজয় ভয়ে পিছনের জানালায় ঠেকে গেলে সেদিকে তাকিয়ে দেখে সোয়াতি সোয়াতি বাইরে দাঁড়ানো একবার হুইল চেয়ারের দিকে তাকায় তো আর একবার পেছনে তাকিয়ে দেখে সোয়াতি ভেতরে তার পেছনে দাঁড়ানো অজয় ভয়ে চমকে ওঠে হুইল চেয়ার একা একাই চলতে থাকে সোয়াতি আবারও গায়েব হয়ে যায় অজয় বুঝে উঠতে পারে না এসব কি হচ্ছে সাহস করে হুইল চেয়ারের কাছে গেলে সোয়াতি পেছন থেকে এসে ডাক দিয়ে আমতা আমতা করে বলে ওই রুমে রুমের সামনে গেলেই সোয়াতিকে কি যেন একটা ভেতরে টেনে নিয়ে রুমের দরজা লাগিয়ে দেয় সোয়াতি চিৎকার করতে থাকে অজয় দরজা খোলার চেষ্টা করে কিছুক্ষণ পরই দরজা আপনা আপনি খুলে যায় অজয় দেখে সেই লোকটা চাকু দিয়ে সোয়াতির চুল কাটছে অজয় রুমের ভেতরে গিয়ে লোকটাকে থামতে বলে ঠিক তখনই সাতিয়া এসে অজয়ের কাঁধে হাত রাখে অজয় সাতিয়াকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সেখানে সোয়াতি আর সেই লোকটা কেউই নেই সাতিয়াকে বিশ্বাস করাতে বাইরে হুইল চেয়ার দেখাতে আনে কিন্তু সেটাও নেই অজয় জানালার কাছে এসে বলে সোয়াতি এখানে দাঁড়িয়েছিল সাততিয়া হা হয়ে থাকে বেচারা কিছুই বুঝছে না আর অজয় এক নাগারে বলতেই থাকে হঠাৎ সাততিয়া অজয়কে সামনে কিছু দেখায় অজয় তাকিয়ে দেখে উইল চেয়ারে এবার সাততিয়া বসা আর ওই লোকটা দাঁড়ানো অজয় চমকে যায় পিছনে ফিরে দেখে সাততিয়াও সেখানে নেই অজয় কি করবে নিজেও বুঝতে পারে না আবার পেছনে তাকাতেই অদ্ভুত মাস্ক পরা লোকটা অজয়ের কাছে এসে তাকে চাকু দিয়ে আঘাত করে আর অজয়ের ঘুম ভেঙে যায় এদিকে কলিং বেল ও বেঁচে ওঠে মানে এতক্ষণ অজয় ভয়ঙ্কর এক স্বপ্ন দেখছিল অজয় দরজা খুলে দেখে সেই একই মেয়ে কিন্তু অন্য পোশাকে দাঁড়ানো সোয়াতি ভেতরে এসে একই সোফায় বসে অজয় এবার অন্য সোফায় বসতে বলে যেন অজয় সোয়াতির উপরে নজর রাখতে পারে সাততিয়াকে জানানোর জন্য ফোন নিতে গেলেই আবার সোয়াতি দিকে তাকিয়ে থাকে সোয়াতি বিষয়টা খেয়াল করে জিজ্ঞেস করে এভাবে তাকিয়ে আছেন কেন অজয় কিছু না বলেই ফোন হাতে নেয় সোয়াতি বলে এখানে অনেক ঠান্ডা আপনি কি গেস্টকে চা কফি অফার করেন না অজয় ফোন রেখে কিচেনে চলে যায় কলিং বেল বাঁচলে সোয়াতি গিয়ে দরজা খোলেন সোয়াতি সাতিয়াকে দেখে জিজ্ঞেস করে কাকে যাচ্ছেন বাবু সোয়াতির কথা শুনে সাততিয়া অবাক হয়ে যায় ইশারে জিজ্ঞেস করে আমাকে বাবু বললেন সোয়াতে বলে সাতিয়া তো আবেগে কান্নাই শুরু করে দেয় অজয় এসে জিজ্ঞেস করে কি হয়েছে সাতিয়া কান্না করতেই থাকে সাতিয়া বলে আজ পর্যন্ত সবাই আমাকে আঙ্কিল বলে ডাকে এই প্রথম কেউ আমাকে বাবু ডেকেছে আজকে থেকে সোয়াতি আমার বেস্ট ফ্রেন্ড সাতিয়া সোয়াতি কে বলে তোমার মামা বলেছিল দশ দিনের মতো থাকবে এখানে কোনো জবের জন্য এসেছো সোয়াতি বলে আমি এক ডিজাইনার কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম তারা হুট করেই জয়েন করতে বলেছে এই জন্য এখানে এসেছি জব সেটেল হয়ে গেলে আমি হোস্টেলে চলে যাবো সোয়াতি তার রুমে চলে যায় পরদিন সকালে অফিসে যাওয়ার সময় সোয়াতি বলে সে ট্যাক্সি পাচ্ছে না সাতিয়া বলে কোনো সমস্যা নেই আমরা নামিয়ে দিব অজয় সাতিয়ার দিকে কটমট করে তাকালে সোয়াতি অজয়কে বলে তুমি শুধু বৃষ্টিতে ভেজা মেয়েদেরকে সাহায্য করো অজয় চিন্তায় পড়ে যায় বৃষ্টিতে ভেজা মানে কি শিবা স্ত্রী দিয়া ছবির সামনে দাঁড়িয়ে মনে করতে থাকে যেদিন দিয়া তাকে খুশির খবর দিয়েছিল যে সে মা হতে চলেছে গল্প বর্তমানে আসলে জগন নামের এক সাংবাদিকের সাথে শিবা থানায় যায় জগন বাইরে বসে আছে আর শিবা ভিতরে গিয়ে ওসিকে জিজ্ঞেস করে কেস কতদূর তাদের সম্পর্কে কোনো খোঁজ পাওয়া গেছে ওসি বলে টাকা দিলে কেস আগাবে না হলে ধীর গতিতেই চলতে থাকবে শিবা একটা অর্থ হাসি দিয়ে বলে আমার আর আপনার মধ্যে বেশি পার্থক্য নেই আমি থেমে আছি কারণ কিছু করতে পারছি না আর আপনি অক্ষম তাই কিছু করতে পারেন না ওসি রেগে চিৎকার করলে সবাই তার দিকে তাকায় শিবা বলে আস্তে কথা বলেন না হলে সবাই আপনার সম্পর্কে জেনে যাবে বিষয়টা এমন না যে আমি আপনাকে টাকা দিতে পারব না আমি আপনাকে ঘুষ দিতে চাই না বলেই চলে যায় এদিকে অজয় সোয়াতিকে তার অফিসে নামিয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে এক বাচ্চা ছেলে চলে আসে আর সে গায়ে ধাক্কায় পড়ে যায় অজয় গায়ে থেকে নেমে ছেলেটির কাছে গিয়ে ক্ষমা চায় সোয়াতিও দৌড়ে আসে ছেলেটি ইশারায় বলে সে কথা বলতে পারে না অজয় তাকে হাসপাতালে নিয়ে যেতে বললে ছেলেটা ইশারায় না বলে এরপর অজয় কিছু টাকা দিলেও সে মানা করে দেয় ছেলেটা ইশারা দিয়ে কিছু একটা বলে কিন্তু অজয় বুঝতে পারে না সোয়াতি বলে সে হয়তো তোমাকে কোথাও দেখেছে অজয় জিজ্ঞেস করে কোথায় ছেলেটা ইশারা করলে সোয়াতি বলে হয়তো কোনো এক বৃষ্টিতে অজয় মনে মনে বলে আবারও বৃষ্টি ছেলেটাকে টাকা ধরিয়ে দিলে সেটার হাতে থাকা কিছু গোলাপ অজয়কে দেয় দেরি হয়ে যাচ্ছে দেখে অজয় গাড়ির কাছে যায় ও তার পিছু পিছুই যায় সোয়াতিকে অফিসে রেখে অজয় সারা নামে সেই মেয়েকে খুঁজতে চিঠি পাঠানোর ওই ঠিকানায় যায় কিন্তু সেখান থেকে জানায় ওই নামের কেউ সেখানে থাকেই না রাতে বাসায় ছাদে সোয়াতি অজয়ের জন্য কফি নিয়ে আসে অজয় সোয়াতির প্রথম দিন কেমন গেল জিজ্ঞেস করলে সোয়াতি বলে এমনি ভালো কিন্তু অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট এসেছে হিরোইন আঞ্জলি ঠাকুরকে চেন তার এক অ্যাওয়ার্ড ফাংশনের জামা আমাকে ডিজাইন করতে হবে তাও একদিনে সুযোগ তো অনেক ভালো কিন্তু আমি তার পছন্দ অপছন্দ কিছুই জানি না এই চিন্তা হচ্ছে অজয় বলে দায়িত্ব কোন বোঝা না তুমি যদি তার পছন্দের মতো বানাও তাহলে তুমি দর্জি হয়ে যাবে আর যদি তার পছন্দকে নিজের পছন্দ করো তাহলে হবে ডিজাইনার সোয়াতি বলে আমি তোমাকে আগেও দেখেছি অজয় জিজ্ঞেস করে মানে সোয়াতি বলে বৃষ্টির মধ্যে তুমি একটা মেয়েকে সাহায্য করেছিলে অজয় বলে তুমি সেখানে ছিলে সোয়াতি বলে না এই ভিডিওটা ইউটিউবে অনেক ভাইরাল হয়েছিল দ্বারাও দেখাচ্ছি ভিডিওতে দেখা যায় যে আমি বৃষ্টির মধ্যে স্কুটিতে তে বসা একটা মেয়ের জামা ভিজে গেছে একটা বাইকে এই দুটো ছেলে এসে সেটার ভিডিও করে অজয় তখন সেখানে গিয়ে ফোন নিয়ে নেয় আর মেয়েটাকে তার জ্যাকেট পরিয়ে দেয় এই ভিডিও দেখে অজয় অনেক খুশি হয়ে সোয়া থেকে জড়িয়ে ধরে ঠিক তখনই অজয়ের ফোনে আবারও রেডিও বেজে ওঠে অজয় ফোন বন্ধ করে সোয়া থেকে ধন্যবাদ দেয় সোয়াতে জিজ্ঞেস করে কেন অজয় বলে পয় জানাবো অজয় ঘুমানো তোরা চলে যেতে গিয়ে আবারও পিছনে ফিরে সোয়া থেকে বলে তোমার জায়গায় আমি থাকলে তার জন্য সেটা মাটাই বানাতাম যেটা আমার মায়ের জন্য বানাতাম কারণ আমার মা আমার জন্য অনেক সুন্দরী সোয়াতি সারা রাত বসে ডিজাইন করে সকালে সোয়াতিকে অফিসে দিতে আসলে অজয় দেখে সেই বাচ্চা ছেলেটা বসে আছে অজয় তাকে ডাক দিয়ে একটা ফুল কেনে সোয়াতি কিন্তু অজয় অজয় তাকে দেয় না তাই রাগ করে চলে যায় নাম্বার জেনে সেই ঠিকানাতে পৌঁছায় সেখানে এক সারার কথা কাপলকে জিজ্ঞেস করে তারা জানায় এটা সেকেন্ড হ্যান্ড এক মেয়ের কাছে কিনেছে কিন্তু তার নাম সারানা আংশু অজয় তাদের কাছ থেকে আংশুর নাম্বার নিয়ে কল দিলে ফোন বন্ধ পায় তাই অফিসে চলে আসে সোয়াতি অজয়কে কল দিয়ে তার অফিসের সামনে আসতে বলে কারণ সে একটা জায়গায় যাবে অজয় সোয়াতিকে গাড়িতে উঠালে সোয়াতি জানায় সে মাদারি নামের একটা জায়গায় যাবে ম্যাপ দেখে যাওয়ার সময় বারবার রাইট সাইড পরে অজয় বলে এত রাইট যদি মানুষের জীবনে হতো তাহলে তার জীবন সুন্দর হতো হঠাৎই অপর দিক থেকে আসা এক বাইক অজয়ের গায়ের সাথে এসে ধাক্কা খায় লোকটা ছিটকে গিয়ে একটা ভাঙা গাছের উপরে পড়তে গিয়ে নিজেকে সামলে নিয়ে অল্পের জন্য বেঁচে যায় ম্যাপ বলে আপনি গন্তব্যে পৌঁছে গেছেন বিষয়টা পাত্তা না দিয়ে অজয় এবং সোয়াতি গাই থেকে নেমে লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন ঠিক তখনই পুলিশ চলে আসে লোকটা পুলিশকে বলে না স্যার কোন সমস্যা নেই দোষটা আমারই আমি না দেখে চালাচ্ছিলাম পুলিশ চলে গেলে লোকটা অজয়কে সাবধানে গাড়ি চালাতে বলে লোকটাকে সরি বলে গাড়িতে সোয়াদি বলে লোকটার কিছু হয়নি কিন্তু অজয়ের প্রশ্ন জাগে কেন গন্তব্যে পৌঁছে গেছে সোয়াদি বলে তুমি গাড়ি চালাও আমি ম্যাপ দেখছি অজয় এবং সোয়াদি শুটিং স্পটে পৌঁছানোর পর সোয়াতি অঞ্জলিকে তার ড্রেস দিতে যায় বাইরে অজয় অপেক্ষা করতে থাকে ড্রেস দিয়ে আসার পর সোয়াতি মন খারাপ করে ফিরে আসে অজয় জিজ্ঞেস করে কি হয়েছে সোয়াতি খুশি হয়ে বলে সে কন্ট্রাক্টটা পেয়ে গেছে বলে অজয়কে জড়িয়ে ধরে ঠিক তখনই অজয়ের ফোনে আবারও রেডিও বেজে ওঠে সেখান থেকে ফিরে অজয় এবং সোয়াতি পার্কিং লটে সাতটি অপেক্ষা করতে থাকে ঠিক তখনই শিবা সেখানে লিফ্ট থেকে নামে সোয়াতি শিবাকে দেখে তার কাছে এগিয়ে যায় সোয়াতি আর শিবা আগে থেকে একে অপরকে চেনে শিবাই সোয়াতিকে এই চাকরি পেতে সাহায্য করেছে সোয়াতি অজয়কে ডেকে শিবার সাথে পরিচয় করিয়ে দেয় শিবা বলে সে এতিমখানা থেকে ব্রাইট স্টুডেন্টকে বেছে নিয়ে তাদের চাকরি পেতে সাহায্য করে অজয় বলে এটা তো অনেক ভালো কাজ আপনাকে আমি আগেও দেখেছি ইউটিউবে শিবাকে একজন ডাক দিলে শিবা অজয় এবং সোয়াতি বলে তোমরা একদিন আমার বাসায় আসো সেখানেই কথা হবে শিবা চলে গেলে সাতিয়া আসে গাইতে করে যাওয়ার সময় সাতিয়া বলে নায়িকা অঞ্জলি তো আমারও পছন্দের আমি গেলেও ভালো হতো সোয়াতি বলে ঠিক আছে কন্ট্যাক্ট সাইন করার পর তোমাকে নিয়ে যাব। সোয়াতি অজয় গে তার পছন্দের হিরোইনের কথা জিজ্ঞেস করলে অজয় কোনো উত্তর না দিয়ে কিছু দূর সামনে এসে গায়ে থামিয়ে বলে আমার হিরোইনের সাথে দেখা করতে এসেছি অজয় চলে গেলেই সোয়াতি সাতিয়াকে জিজ্ঞেস করে এখানে আবার কোন হিরোইন সাতিয়া বলে হায়দ্রাবাদে এসে প্রথম দিন সে একটা মেয়েকে বাঁচিয়েছিল তার সাথে দেখা করতে এসেছে মেয়েটার বাবা মা অজয়কে ধন্যবাদ দেয় অজয় বলে ওর খেয়াল রাখবেন সোয়াতি তো এমনিতেই ফিদা তার উপর এমন ভালো কাজের কথা শুনে আরো খুশি হয়ে যায় অজয় চলে যেতে গেলেই মেয়েটা অজয়কে ডেকে বলে এক মিনিট দাঁড়ান ভিতর থেকে একটা রাখি এনে অজয়ের হাতে বেঁধে দেয় ধীরে ধীরে সোয়াতি এবং অজয় একে অপরের কাছাকাছি আসতে থাকে আর তারা একে অপরকে ভালোবেসে ফেলে এক রাতে অজয়ের ফোনে একটা কল আসে লক্ষ্মী অজয়কে ফোন দিতে গিয়ে দেখে অজয় এবং সোয়াতি কথা বলছে তাই আর ডিস্টার্ব করে না লক্ষ্মী নিজেই কল রিসিভ করে কিন্তু ফোনের অপর পাশ থেকে কিছু একটা শুনে লক্ষ্মী প্রচুর ভয় পেয়ে যায় বাসায় সোয়াতির বন্ধুরা তাদের বিয়ে দাওয়া দিতে আসে অজয় বলে যাকে ভালোবাসে তার সাথে বিয়ে হওয়া উচিত সোয়াতির বন্ধু অজয়কে জিজ্ঞেস করে আপনি কাউকে ভালোবাসেন না সাতিয়া বলে সে আর ভালোবাসা সম্ভব না ঠিক তখনই কায়েন চলে যায় টিভি কিন্তু অনই থাকে সবাই অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব অজয় টিভি অফ করে চেষ্টা করে সাতিয়া বলে অজয় টিভিতে ওটা তুমি না ঠিক তখনই কারেন্ট চলে আসে সাথে সাথে অজয়ের ফোন বেজে ওঠে অজয় কল রিসিভ করলে অপর পাশ থেকে বলে আমি সুরেশ ডক্টর কুপার ওয়াটার বোতল কোম্পানি থেকে বলছি সাহাসরা ম্যাডাম আছে অজয় রেগে বলে কতবার বলেছি এটা সাহাসরার নাম্বার না অজয় কল কেটে দিলে সাতিয়া জিজ্ঞেস করে কে এই সাহাসরা অজয় বলে জানি না আবারও কারেন্ট চলে যায় কিন্তু টিভি অন থাকে টিভিতে একটা ভিডিও চলছে অজয় বলে এটা তো শেষবার যখন আমি হায়দ্রাবাদ এসেছিলাম তখনকার ভিডিও আবারও কারেন্ট আসে আর সাথে সাথে কল আসে অজয় কল কেটে দিলে আবারও কল আসে অজয় কল রিসিভ করতে অজয়কে সেই সুরেশ কল দিয়েছে অজয় বলে আপনাকে বলেছি না আমি অজয় বারবার ফোন দিচ্ছেন কেন সুরেশ বলে এবার আপনার জন্যই কল দিয়েছি অজয় হতবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে আগেরবার সাহাসরা কথা কেন বলছিলেন সুরেশ বলে আপনাদের দুজনের জন্যই ছিল আপনার স্ত্রী ফর্মে আপনার নাম লিখেছিল অজয় জিজ্ঞেস করে আমার স্ত্রী সবাই চমকে যায় সুরেশ বলে হ্যাঁ সাহাসরা শ্রীবাস্তব অজয় টিভি সে ভিডিও দিকে তাকিয়ে কিছুই না বুঝে হুট করেই বসে পড়ে অজয়ের মাথায় কোনো কিছুই কাজ করে না এসব কি চলছে তার জীবনে পরের অজয় সেই সিম কোম্পানিতে গিয়ে সিম আগে কার নামে রেজিস্টার করা ছিল সেটার কপি বের করে দেখে মেটার নাম সাহাস্রা রামালিঙ্গান এরপর অজয় সাতিয়া এবং সোয়াতিকে কনফারেন্সে নিয়ে বলে সাহাস্রার দেওয়া ঠিকানাতে গিয়েছিল কিন্তু সে ওখানে থাকে না অজয় নাম্বার দিয়ে এসেছে কিন্তু জানতে পারলে কল দিতে বলেছে সাতিয়া বলে ফেসবুক ইনস্টাগ্রামেও খুঁজে দেখো সোয়াতি বলে লিঙ্কডিনেও খোঁজো হঠাৎ রাস্তায় লক্ষ্মীকে একা বসে থাকতে দেখে অজয় কল কেটে লক্ষ্মীর কাছে যায় লক্ষ্মীর কোনো হুশই নেই অজয় লক্ষীকে ডাকলে লক্ষ্মী চমকে ওঠে অজয় বলে কি হয়েছে লক্ষী বলে কিছু না অজয় বলে তাহলে বাসায় যাও বলে চলে যাওয়ার সময় লক্ষ্মী অজয়কে ডেকে কিছু একটা বলতেই যায় তখনই অজয়ের ফোনে একটা লোকেশনের মেসেজ আসে অজয় সেখানে যাওয়ার জন্য গাইতে ওঠে লক্ষ্মী অজয়কে সেখানে যাওয়ার জন্য মানা করে কিন্তু অজয় তাতে কান দেয় না অজয়ের পুরনো সব কথা মনে পড়তে থাকে এই সিম নেওয়ার পর থেকে সেই সব ঘটনা ঘটেছে সাতীয় ফেসবুক সার্চ করে দেখি এই নামে তিনজন আছে কনস্ট্রাকশন বিল্ডিং এর এক লোকের কাছে মেসেজ আসে কেউ তোমাকে মারতে আসছে সাতিয়া অজয়কে জানায় ওই মেয়ে তো মারা গেছে অজয় সে কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচে এসে দাঁড়ায় অজয়ের মনে পড়ে লক্ষ্মী তাকে এখানে আসার আগে বলেছিল সেদিন আপনার ফোনে কল এসেছিল আমি রিসিভ করেছিলাম ওই মেয়েটা একটা ভুল এসব ভাবতে ভাবতেই উপরে ওঠে অজয়ের ফোন থেকে ওই জায়গার লোকেশন সাতিয়া এবং সোয়াতি কেও পাঠায় দুজনই সেখানে উদ্দেশ্যে রওনা দেয় অজয় বিল্ডিং এর উপরে গিয়ে সাহাস্ট্রা বলে ডাকতে থাকে পিছন থেকে একটা লোক এসে অজয়ের মাথায় বাড়ি মারে অজয় দেখে বলে তুমি না সেদিন বাইকে ছিলে যার সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছিল লোকটা বলে সেদিন তো আমাকে মেরেই ফেলছিলে আজকে আবার মারতে এসেছো কে পাঠিয়েছে তোমাকে দুজনের মধ্যেই মারামারি শুরু হয়ে যায় এক মেয়ে এসে এসব ভিডিও করতে থাকে হঠাৎ করে সাতিয়া সে অজয়কে ডাক দেয় অজয় মারা থামিয়ে দিলে ওই লোকটা অজয়কে মারা শুরু করে অজয় অজ্ঞান হয়ে যায় সাতিয়া দূরে অজয়ের কাছে যেতে চায় ঠিক তখনই লোকটা সাতিয়াকেও মেরে অজ্ঞান করে দেয় সোয়াতেও সেখানে এসে অজয়কে অজ্ঞান দেখে চি করতে থাকে লোকটা সোয়াতিকে উপরে ছাদে নিয়ে গিয়ে মারতে মারতে জিজ্ঞেস করে তোদেরকে কে পাঠিয়েছে সোয়াতি অজয় বলে ডাকতে থাকে অজয় সব শুনতে উঠতে পারছিল না লোকটা লাঠি দিয়ে মারতেই যাবে ঠিক তখনই অজয় এসে লোকটির হাত ধরে লোকটার পেট আর ঘুষি মারলে লোকটার মুখ থেকে রক্ত পড়া শুরু করে অজয় সোয়াতির মুখে চরের দাগ রেখে রাগে লোকটাকে বেদম পিটান পিটায় লোকটা অজ্ঞান হয়ে গেলে সেখানে সাতিয়া এসে তাকে একটা লাঠি মারে আর লোকটা পড়ে যায় সাতিয়া চেক করে দেখে তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা অজয় বলে ও তো মারা গেছে অজয় এবং স্বাতি প্রচুর ভয় পেয়ে যায় অজয়ের ফোনে অজয়ের নাম্বার থেকে একটা মেসেজ আসে মেসেজে লেখা ধন্যবাদ মেসেজ দেখে অজয়ের জোরে চিৎকার করে বলে সাহাসরা কে তুমি আবারও একটা মেসেজ আসে যে মিশন স্টার্টেড আর পুলিশ এসে অজয়ের দিকে বন্দুক ডাক করে পুলিশ স্টেশনে সোয়াতি আর সাতিয়া বসে আছে ভিতরে অজয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইন্সপেক্টর সুরেশ বলে তাহলে তুমি আমাকে তোমার কথা বিশ্বাস করতে বলছো অজয় বলে হ্যাঁ আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন ইন্সপেক্টর সুরেশ উল্টার রেগে অজয়কে থাপ্পড় দেয় তখনই এক কনস্টেবল এসে বলে অজয় যাকে মেরেছে সেই লোকের পরিচয় পাওয়া গেছে লোকটার নাম রামু ওর নামে কিডন্যাপিং এর বেশ কিছু কেস আছে ইন্সপেক্টর সুরেশ অজয়ের গলা ধরে বলে তার মানে তোর সাথে কিডন্যাপারদের যোগাযোগ আছে তখনই শিবার ফোনে একটা নাম্বার থেকে মেসেজ আসে যেটাই বলা হয় অজয়কে ছেড়ে দাও সুরেশ অজয়কে জিজ্ঞেস করে তুমি এখানে তাহলে কাকে দিয়ে মেসেজ পাঠাচ্ছ অজয় বলে এটা আমার ফোন নাম্বার থেকে আসছে কনস্টেবল এসে বলে অজয়ের সিম কোন নেটওয়ার্কের আন্ডারে অ্যাক্টিভ নেই তাহলে এই মেসেজ আসার কথাই না কেউ বুঝে উঠতে পারে না আসলে কি হচ্ছে তখনই সুরেশের ফোনে অজয়ের নাম্বার থেকে কল আসে কিন্তু রিসিভ করলে কেউ কোনো কথা বলে না ফোন রেখে দিলে আবারও কল আসে সুরেশ রিসিভ করলে কথা বলে না সুরেশ এবার বেশ অবাক হয়ে বলে একটা বন্ধ সিম থেকে কিভাবে কল আসছে আর এই সাহসরাটাই বা কে ও যদি মারা গিয়ে থাকে তাহলে ওই মেসেজ আসছে কোথা থেকে অজয় বলে আমার সাথেও এটাই হয়েছে সুরেশ বুঝতে পারে কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে তার মানে অজয় নির্দোষ সুরেশ বলে আমি কেসটা ওপেন রাখছি কিন্তু তোমাকে যেতে দিচ্ছি আর তুমি যদি সাহসরার কোনো খোঁজ পাও তাহলে আমাদের জানাবে অজয়ের সব ডিটেলস নিয়ে ওর ফোন ফেরত দিয়ে ওকে ছেড়ে দেয় অজয়কে একজন কল করে বলে আপনি যে হোস্টেলে সাহসরার খোঁজ করতে গিয়েছিলেন সেখানকার মালিক আপনার সাথে দেখা করতে চাই লেভেল তিনে একটা মেয়েকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা একবার পেরে ঢোকাচ্ছে আর আরেকবার বের করছে চেয়ারের মেয়েটা ব্যথায় চিৎকার করলে পাশের মেয়েটা খুশিতে নাচতে থাকে রুমের বাইরের গার্ড ভেতরের মেয়েটা চিৎকার শুনে বেশ খুশি এদিকে অজয় সোয়াতি আর সাতিয়াকে নিয়ে সেই হোস্টেলের সাহাসার খোঁজ করতে যায় সেখানে থাকা হোস্টেলের মালিক বলে সাহাসরা ছয় মাস আগে একদিন হঠাৎ করে চলে গিয়েছিল তারপর আর ফিরে আসেনি তার কিছু জিনিসপত্র হোস্টেল রুমে থেকে গিয়েছিল হোস্টেলের মালিকের কাছে অজয় ব্যাগ চাইলে হোস্টেলের স্টাফ অজয়কে সেই ব্যাগটা দেয় ব্যাগ খুলে অজয় সেখানে কিছু জামা কাপড় অজয় ভয় দূরে সরে যায় কারণ অজয় এতদিন যাকে সারা নামে এটা তারই ছবি কারণে সাথে অজয় একটা শপিং মলে দেখা হয়েছিল এরপর যতবারই ওর সাথে দেখা হয়েছে সে বলেছে তার নাম সারা একবার সারা একটা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিল সেখানে অজয় গিয়েছিল গেস্ট হিসাবে সারা বক্তৃতা দেওয়ার সময় বলেছিল তার যখন দশ বয়স তখন তার মা মারা যায় এরপর সে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে সেদিন অজয় অনুষ্ঠানে আসা একজনকে সারার নাম জিজ্ঞেস করলে সেও বলেছিল তার নাম সারা সাতিয়ার বাড়িতে অজয় সারার ছবিটা টেবিলে রেখে এসব ভাবছিল কিছু একটা মনে পড়লে সে ফোন হাতে নিয়ে নিজের নাম্বারে মেসেজ করে বলে কে তুমি কি চাও আমার থেকে সাথে সাথেই তার মেসেজের রিপ্লাই আসে সির শিফট হয় সারার অফিসে সারাকে তার বস বলে পেপারে তোমার নাম সাহাসা লেখা কিন্তু তোমাকে সবাই সারা নামেই জানে এটা কেন সারা জানায় তার মায়ের নাম সারা তাই আমি চাই সবাই আমাকে সারা নামেই ডাকু এতে তার সব সময় তার মায়ের কথা মনে পড়ে এটা আসলে একটা এফ এম রেডিও কোম্পানি হায়দ্রাবাদের এই এফ এম রেডিও কোম্পানিতে কাজ করতে করতে সে আর যে সারা হয়ে যায় একদিন রেডিওতে লাইভ শোতে একটা মেয়ে কল দিয়ে বলে আমার নাম কবিতা আমার অনেক বড় একটা চাকরি হয়েছে সারা জিজ্ঞেস করে কবিতা তার মা বাবাকে জানিয়েছে নাকি কবিতা বলে এখনো জানায়নি আমার বাবা অটো চালায় মা বাসায় গিয়ে কাজ করে তারা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছে তাই গ্রামে গিয়ে নিজের মুখে তাদেরকে খুশির খবর দিব সারা জিজ্ঞেস করে তাহলে গ্রামে কখন কবিতা বলে কাল সকালে ঠিক তখনই রামু সেখানে একটা ট্যাক্সি নিয়ে এসে বলে আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন চলুন আমার সাথে আমি পৌঁছে দিব কবিতা বলে সমস্যা নাই আমি একাই যেতে পারবো গাড়ির পেছনের সিটে বসার মেটা বলে চলুন আমিও ওই দিকটাই যাচ্ছি প্রয়োজন হলে আপনি ট্যাক্সির ভাড়া শেয়ার করবেন কবিতা আর বেশি কিছু না ভেবে গাড়িতে উঠে পড়ে সারা তখনও কবিতার কল কাটেনি কিন্তু হঠাৎ করে কবিতার কল কেটে যায় তবে বিষয়টাকে সারা খুব একটা গুরুত্ব দেয় না পরদিন সকালে সারা সাতিয়ার বাসায় যায় সাতিয়া দরজা খুলতেই সারা বলে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটা কয়েকদিন আগে কেউ একজন চালাচ্ছিল সে আমার অনেক বড় উপকার করেছে সাতিয়া বুঝে যায় এটা অজয় ছাড়া আর কেউ না সে সারাকে অজয়ের কার্ড দেয় কার্ড পেয়ে খুশি হয়ে সারা সেখান থেকে চলে যায় তাতে সারা একটা বাচ্চা ছেলেকে বসে পড়াচ্ছিল তখন তার ফোনে একটা কল আসে দেবী নামের একজন ম্যারেজ ওয়েবসাইট থেকে তার প্রোফাইল দেখে তাকে ফোন করেছে আসলে সারার ফ্রেন্ড আসু তার ছবি ওই ওয়েবসাইটে দিয়েছে আশু থেকে এই নাম্বার নিয়ে সে সারাকে কল করেছে দেবী নামের মহিলাটা বলে তার বড় ছেলের জন্য সারাকে তার বেশ ভালো লেগেছে দিয়েছে মহিলাটা সারাকে তার ছেলে ছবি পাঠায় তখন সারার বান্ধবী আশু এসে বলে তার নাকি তাকে বেশ ভালোই লেগেছে কথা বলে দেয় সারা বলে আমি হুট করে সিদ্ধান্ত নিতে চাই না কালকে ছেলেদের সাথে একবার দেখা করে কথা বলি তারপর ভাববো সারা ছেলেদের সাথে একটা ক্যাফেতে দেখা করতে যায় অনেকক্ষণ অপেক্ষা করার পরও সে না আসলে সারা দেবীকে কল দেয় দেবী বলে সেও ছেলেটাকে কলে পাচ্ছে না দেবীর কাছ থেকে নাম্বার নিয়ে সারা ছেলেটাকে কল দেয় কিন্তু নাম্বার বন্ধ সারা স্কুটি নিয়ে বাসার দিকে রওনা দিলে মাঝ রাস্তায় স্কুটি খারাপ হয়ে যায় সারা আশেপাশে তাকিয়ে দেখে যা জায়গাটা একেবারেই জনমানহীন হঠাৎ গাড়ি নিয়ে সেখানে রামু আসে সেখানে আগের দিনের মতোই পেছনের সিটে ওই মেয়েটা বসেছিল সারা কিছুক্ষণ ভেবে বলে আমি স্কুটিটা লক করে আসি স্কুটি চাবি নিতে গেলে মেয়েটা জোর করে সারাকে গাড়িতে কিছুক্ষণ পর গ্রামের এক লোক সেখানে এসে দেখে স্কুটিটার আশেপাশে কেউ নেই সে স্কুটির উপর থেকে সারার ওনাটা নিয়ে শৈলের জড়িয়ে সেখান থেকে চলে যায় অপরদিকে সারা কেউ ধরে এনে একটা রুমে এনে আটকে রাখা হয় সারা চিৎকার কাচামাচি শুরু করলে পাশের রুম থেকে একটা মেয়ে বলে চিৎকার করে কোনো লাভ নেই কেউ সাহায্য করতে আসবে না কয়েকদিন আগে রাতে আমাকেও কিডন্যাপ করে আনা হয়েছে সারা বলে তুমি কি কবিতা কল দিয়েছিলে কবিতা বলে হ্যাঁ সারা বলে ভয় না আমি যেভাবেই হোক তোমাকে এখান থেকে থেকে বের করব আশেপাশের রুম কান্নার আর চিৎকারের আওয়াজ আসে দুজন লোক এসে কবিতাকে নিয়ে যেতে গেলে লুসিফারের সেই লোকটা তাদেরকে মানা করে তাদেরকে মানা করে কবিতার বদলে সারাকে নিয়ে যেতে বলে কবিতা অনেক ভয় পেলে সারা বলে ভয় পেও না আমি ফিরে এসে তোমাকে বাঁচাবো লুসিফারের লোকটা বলে তোমার কি মনে হয় তুমি আর বেঁচে ফিরবে যে কবিতাকে বাছাই করেছে সে কবিতাকে কষ্ট দিয়ে মারতে চায় না কিন্তু যে তোমাকে বাছাই করেছে সে তোমাকে নরকের মতো কষ্ট দিয়ে মারবে আমি তোমাদের অদল বদল করে দিয়েছি তাই এখন কবিতা কষ্ট পেয়ে মরবে সারা লোকগুলোকে ধাক্কা দিলে তাদের একজন সারার গলায় ইলেকট্রিক শখ দিতেই সারা অজ্ঞান হয়ে যায় চোখ খুলতেই সারা অ্যাপ্রন পরা একজনকে দেখতে পায় সারা দেখে সে একটা বেড়ে শুয়ে আছে শৈলে অপারেশন রুগীর পোশাক লোকটা লুসিভারের প্রথম অক্ষর এল লেখা একটা ডোর লক কার্ড সাইড টেবিলে রাখে লোক বলে আমার নাম সারাত আমি কিন্তু ডাক্তার না ছোটবেলা থেকে আমি ডাক্তার হতে চেয়েছিলাম কিন্তু পারিনি টাকা দিয়ে ডাক্তারের সার্টিফিকেট বানিয়েছি আমার প্রথম অপারেশনই ফেল হয়ে যায় তার জন্য আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় সারাদ সারার হাতে কিছু একটা পুশ করে স্যালাক জাতীয় কিছু একটা লাগিয়ে বলে ভয় নেই আমি ইউটিউব দেখে শিখে এসেছি সুযোগ বুঝে সারা কৌশলে একটা ছুরি দিয়ে সারাতের গলা কেটে দেয় সারাত মেঝেতে বসে পড়লে সারা বেড থেকে উঠে যায় হাতের কাছে যা পায় তাই দিয়ে সারাতকে কে মারতে থাকে এরপর ডোর লকের কার্ড নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সারা সেই কার্ডটা নিয়ে অন্য একটা রুমে গিয়ে দেখে সেখানে চারপাশে লাশ পড়ে আছে কয়েকটা লোক সেগুলো পিস পিস করে কাটছে কি বিভৎস দৃশ্য একজন সারাকে দেখে তার দিকে এগিয়ে আসতে গেলে সারা সেখানে থাকা ফোনটা নিয়ে বেরিয়ে রুম লক করে দেয় পাশে রুমে গিয়ে দেখে একটা লোক কবিতার আঙ্গুল কাটছে সারা লোকটাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কবিতার হাত পায়ের বাঁধন খুলতে গেলে লোকটা পেছন থেকে সারা চুলের মুঠি ধরে সারা হাতের কাছে থাকা হাতুড়ি দিয়ে লোকটাকে মারতে থাকে মারতে মারতে একদম মেরেই ফেলে লোকটা মারা গেলে কবিতাকে নিয়ে সেই রুম থেকে বের হয়ে রুমটা লক করে দেয় কোন রকমে সেই জায়গা থেকে বের হয়ে জঙ্গলের মাঝখান থেকে দোয়াতে শুরু করে এদিকে গুলি থেকে বাঁচতে গিয়ে সারা আর কবিতা আলাদা হয়ে যায় কবিতা একটা পাথরের পিছনে লুকায় কিন্তু তার পেছনে লুসিফারের একটা লোক দাঁড়িয়ে ছিল সে কবিতাকে গুলি করে এদিকে সারা এখনো প্রাণপণে ছুটছে রাস্তার কাছাকাছি আসতেই দেখে সেখানে একটা গাড়ি গাড়ি থেমে আছে সে গাড়িটা থেকে এগিয়ে যায় লুসিফারের লোকটা গাড়িটা দেখে সেখান থেকে চলে যায় সারা সেই গাড়িটাকে থামতে বলার আগেই সেটা সেখান থেকে চলে যায় ঠিক তখনই তার ফোনে সেই ছেলেটার কল আসে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে কিছুটা অন্য মানুষকে হতেই একটা ট্রাক এসে সারাকে ধাক্কা মারলে সারা সেখানেই মারা যায় অজয় সুয়াতি আর সাতিয়া সারার পুরো ঘটনা জেনে বেশ অবাক হয়ে যায় ঠিক তখনই সেখানে অজয়ের বোনের স্বামী আসে টেবিলে সারার ছবি দেখে বলে এই মেয়েটাকে অজয়ের জন্য অজয়ের মা পছন্দ করেছিল অজয়ের মনে পড়ে মা তাকে সার একটা ছবি দিয়েছিল অজয় আলমাইতে সেটা খুঁজতে থাকে ছবিটা পেয়ে দেখি এটা আসলে সারার ছবি আর যেদিন সে মারা যায় সেদিন ওই গাইতে অজয়ই ছিল লেট করে যাওয়ায় সেদিন ক্যাফেতে গিয়ে অজয় খুঁজে পায়নি অজয় কান্না করতে শুরু করে তার যেন কোনো কাজেই আর মন বসে না সোয়াতে অজয়ের মন ভালো করার চেষ্টা করলেও অজয় সারাদিন সারার ছবি দেখতে থাকে আসলে তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করা শুরু করেছে অজয় শিবার সাথে দেখা করলে শিবা বলে সে আগে থেকেই সারাকে চেনে তবে ওর নাম যে সাহাসরা সেটা জানতো না একদিন শিবা কোথাও একটা যাচ্ছিল সেখানে সারার সাথে তার ধাক্কা লাগে শিবা নিচে পড়ে গেলে সারা তাকে উঠতে সাহায্য করে সরি বলে শিবা জানতে পারে সারা একটা চাকরি খুঁজছে যেহেতু সারা অনাথ তাই সে সারাকে সাহায্য করবে বলে তার কিছু পেপার নিজের কাছেই রেখে দেয় অজয় বলে এভাবে আর কতদিন শিবা বলে আমি লুসিফারের ব্যাপারে কিছু ইনফরমেশন পেয়েছি তবে সেটা এখন কাউকে বলা যাবে না অজয় লুসিফারের খোঁজ বের করার জন্য উঠে পড়ে লাগে অজয় খেয়াল করে অনেক মানুষ নিখোঁজ কিন্তু তাদের কোনো খবরই কেউ জানে না এমন কি তাদের নামে কোনো মিসিং কমপ্লেনও নেই অথচ একজন মারা গেল সেটা অনেক বড় একটা নিউজ হয়ে যাওয়ার কথা অজয় ভাবতে থাকে আসলে এসবের পিছনে কে থাকতে পারে অজয় ইন্সপেক্টর সোয়েশের সাথে দেখা করে বলে লুসিফার নামের একটা অ্যাপ আছে যেখানে মানুষকে কিডন্যাপ করে রেড রুমে নিয়ে অত্যাচার করে মেরে ফেলা হয় এসব শুনে সুরেশ কিছুটা অবাক হয় কারণ তারা জানেই না লুসিফার নামে একটা অ্যাপ আছে সুরেশ অজয়কে বলে আমি এই অ্যাপের খোঁজ বের করছি এদিকে অজয় বারবার সোয়াতিকে ইগনোর করলে সোয়াতি বলে তোমার আর ইগনোর করতে হবে না আমি নিজেই তোমার থেকে দু দূরে চলে যাচ্ছি সাতিয়া অজয়কে বলে সাহাসরা আর ফিরে আসবে না কিন্তু তার জন্য সোয়াদের সাথে এরকম ব্যবহার করাটা ঠিক নয় সেও সেখান থেকে চলে যায় সোয়াদে চলে যাওয়ার সময় সাতিয়া তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে কোনো কথা শোনেই না বাসা থেকে বের হলেই একটা গাড়ি এসে থামে গাড়ি থেকে একটা লোক নেমে সোয়াদিকে ধরে জোর করে গাড়িতে ওঠায় সাতিয়া বাঁচাতে গেলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে অজয় বাইরে এসে দেখে সাতিয়া মাটিতে পড়ে আছে অজয় কাছে আসলে গাড়িটা দেখিয়ে বলে কয়েকজন সোয়াতিকে তুলে নিয়ে গেছে অজয় গাড়িটার পিছু নেয় লোকগুলো সোয়াতি অজ্ঞান করে ফেলে অজয়ের ফোনটা নিচে পড়ে গেলে সেই ফোনের দিকে তাকাতে গিয়ে দেখে গাড়িটা আবার চলে যাচ্ছে অজয় আবারও পিছু নাই অজয় ফোনটা সেখানেই ফেলে যায় কিছু গিয়ে অজয়ের সাথে একটা বাইকে ধাক্কা লাগে বাইকে থাকা একজন অজয়ের পেটে ছুরি মারে অজয় মাটিতে পড়ে গেলে গাড়িটা সোয়াদিকে নিয়ে সেখান থেকে চলে যায় অজয় দেখে সারা তার সামনে দাঁড়িয়ে আছে সারা বলে আমি তোমার মনে থাকলেও আমি আর ফিরবো না তাই আমি এখন একটা মিথ্যা আর সোয়াতি সত্যি তোমাকে সোয়াতি প্রয়োজন হাসপাতালে জ্ঞান ফিরলে সাতটি জিজ্ঞেস করে কি হয়েছে সাতিয়া বলে লোকগুলো সোয়াতিকে নিয়ে গেছে অজয় তার ফোনের খোঁজ করলে জানতে পারে সেটাও মিসিং অজয় হাসপাতাল থেকে বের হয়ে যায় অজয় সফটওয়্যার থেকে দেখে সোয়াতিকে কিডন্যাপ করার সময় আশেপাশে কারোর নাম্বার ছিল কিনা এরপর অজয় আর সেই যায় একটা লোক দরজা খুলতেই অজয় তাকে লাথি মারে লোকটা আর কেউ না পরক অজয়ের অফিসের বস অজয় বলে তোর সাথী সুমান আমাকে সব বলে দিয়েছে আমি রেস্কিউ অ্যাপটা টেস্ট করতে সোয়াতির ফোনে ইনস্টল করে রেখেছিলাম অজয় সোয়াতি কোথায় জানতে চাইলে বললে সোয়াতি কোথায় সেটা বললেও ওকে বাঁচাতে পারবে না লোকটার স্ত্রী রুম থেকে বের হলে অজয় ছুঁয়ে দিয়ে তার হাত কেটে দেয় লোকটা এবার ভয় পেয়ে সব বলতে শুরু করে তাদের সাথে আমার সরাসরি কোনো যোগাযোগ নেই আমার কাজ হলো যাদের তারা মারতে চায় তাদেরকে খুঁজে বের করা আর এরপর তাদের ছবি ওই অ্যাপে আপলোড করা এখন পর্যন্ত যাদেরকে কিডন্যাপ করা হয়েছে তাদের সবার ছবি লুসিফার অ্যাপে আপলোড করা হয়েছে যারা এই অ্যাপে রেজিস্টার করেছে তারা সবাই সেটা দেখতে পারে এরপর বিডিং শুরু হয় অ্যাপে তিনটা লেভেল থাকে প্রথমে টর্চার করা হয় দ্বিতীয় লেভেলে সিলেক্ট করতে দেওয়া হয় যে ইউজাররা কিভাবে অত্যাচার করা দেখতে চায় সেভাবে তাদেরকে অত্যাচার করা হয় আর যারা সবচেয়ে বেশি টাকা বেডিং করে তারাই এই সুযোগ পায় অজয় রেগে জিজ্ঞেস করে সোয়াতি কোথায় বস ফোন বের করে সোয়াতি ছবি দেখিয়ে বলে এখন আমার আর কিছুই করার নেই ওকে বাঁচাতে হলে অন্য সবার থেকে বেশি টাকা বিট করতে হবে যেটা সম্ভব না অজয় লুসিফার এর ঠিকানা জানতে চাইলে বস বলে আমি কেন কেউ এই লুসিফার এর ঠিকানা জানে না অজয় তার বসের স্ত্রীর হাত ব্যান্ডেজ করে বলে সরি ঠিক তখনই দূর থেকে একটা স্নাইপার পর পর গুলি করে বস আর তার স্ত্রীকে কে মেরে ফেলে অজয় আর সাতা অবাক হয়ে যায় ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে তারা বাইরে থেকে দরজা খুলতে বলে অজয় আর ফোন নিয়ে পেছনে দরজা দিয়ে পালিয়ে যায়। থেকে গাড়ি নিয়ে বের হতেই খুলতে বলে তোমার কি মনে হয় ওদেরকে কারা মারলো অজয়ের ল্যাপটপের কথা মনে পড়ে সে ল্যাপটপ খুলে কিছু একটা দেখতেই সাতটিয়াকে গাড়ি থামাতে বলে অজয় সেই ফোন নিয়ে শিবার কাছে গিয়ে বলে এইখানে লুসিফার এর সব ডিটেলস আছে এটা পুলিশকে দিলেই ওরা লুসিফার এর সব খবর বের করতে পারবে শিবা বলে আমাদের কাছে এত সময় নেই প্রতিবার ওরা যখন কিডন্যাপ করে তখন তারা সবচেয়ে বেশি বিট দেওয়ার ক্লায়েন্টকে আটত্রিশ ঘন্টার মধ্যে একটা লোকেশনে আসতে বলে ক্লায়েন্টকে নিয়ে গিয়ে ক্লায়েন্টের গাড়ি সেখানেই দেখে তাদের গাড়িতে করে সেই ক্লায়েন্টকে নিয়ে যায় প্রতিবার এই লোকেশন বদলে যায় আমি একটা লোকেশনের খবর পেয়েছি কিন্তু দুই ঘন্টার মধ্যে সেটা শিফট হয়ে যাবে যদি ভালোভাবে ফলো করা যায় তাহলে আমরা লুসিফাইয়ের ঠিকানা পেয়ে যাব। সাতিয়া বলে আমাদের পুলিশকে জানানো উচিত অজয় মানা করে সেই লোকেশনের দিকে রওনা হয় লোকেশনে গিয়ে অপেক্ষা করতে থাকলে কিছুক্ষণ পর সেখানে একটা গাড়ি আসে গাড়ি থেকে দুজন নামলে অজয় গিয়ে একজনকে মা না করলেই অন্যজন গায়ে থেকে বন্দুক বের করে অজয় মাথায় ধরে অজয় তাকেও মেরে অজ্ঞান করে দেয় এই লোক দুটোই লুসিফার অ্যাপে সবচেয়ে বেশি বিট করেছে আড়াল থেকে শিবা আর সাতিয়া বেরিয়ে আসে অজয় একজনের পকেট থেকে ফোন খুঁজে পায় অজয় এদের একজনের পোশাক পরে নেয় কিছুক্ষণ পর লুসিফারের লোকরা আসলে সাতিয়া লুকিয়ে পড়ে গাড়ির সামনে অজয় আর শিবা দাঁড়িয়ে আছে লোকগুলো নেমে গাড়ির নাম্বার মিলিয়ে দেখে ঠিক আছে কিনা এরপর একজন এগিয়ে এসে কোর্ট জানতে চাইলে অজয় সেই লোকটার ফোন বের করে কোড দেখায় দুজনের মুখে কালো কাপ কাপড় পরিয়ে শিবা আর অজয়কে নিজেদের গাইতে ওঠায় দুজনকেই লুসিফারে নিয়ে যাওয়া হয় লুসিফারের সেই লোকটা ওদের দুটা রুমের সামনে নিয়ে আসে দুই রুমে দুটা মেয়েকে চেয়ারে বাধা মেয়ে দুটোর মুখ কালো কাপড় দিয়ে ঢাকা সোয়াতির পোশাক দেখে অজয় সেই রুমে ঢোকে আর শিবা অন্য রুমে যায় কিন্তু কালো কাপড় সোয়াতি দেখে শিবার রুমে সোয়াতি আর অজয় রুমে অন্য একটা মেয়ে শিবা দেখে সোয়াতির মাথায় গোল লোহার কিছু একটা বাধা শিবা সেটা খুলতে গেলেই সে কারেন্টের শখ খায় অজয় রুমের মেয়েটা বলে আপনি কে আর আমি এখানে কেন অজয় সোয়াতি রাতের ড্রেসে অন্য কাউকে দেখে অবাক হয়ে যায় লুসিফারের লোকটা বলে লুসিফারের জগতে ওয়েলকাম অজয় তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলি তোমার বোনকে আমরাই মেরেছি আর আজকে তুমি এমন একটা কাজ করতে যাচ্ছো যেটা তুমি আগে কখনোই করনি দেয়াল বরাবর সোজা এগিয়ে যাও আর না গেলে তোমারই লস অজয় এগিয়ে গেলে লুসিফারের লোকটা তাকে দেয়ালে থাকা একটা বন্দুক তুলতে বলে অজয় বন্দুক হাতে নিয়ে লোকটা বলে যদি সোয়া বাঁচাতে চাও তাহলে এই মেয়েটাকে গুলি করো তোমার কাছে মাত্র নব্বই সেকেন্ড সময় আছে গেম শুরু হলে সোয়াতির মাথায় লাগানো মেশিনও চালু হবে যেটা ওকে পনেরো সেকেন্ডের মধ্যে নরকের যন্ত্রণা দিয়ে মেরে ফেলবে যেহেতু এটা একটা ফেয়ার গেম সেহেতু এটাই আরো একটা রুলস আছে সোয়াতের রুমে দশটা চাবি আছে তার মাঝে একটা দিয়ে ওর মাথার ওই মেশিনটা খোলা যাবে সেবা তিনবার এটা ট্রাই করতে পারবে যদি তৃতীয়বারও ভুল হয় তাহলে সোয়াতি মারা যাবে গেম শুরু হলে শিবা গিয়ে একটা চাবি নিয়ে খোলার চেষ্টা করে কিন্তু পারে না তৃতীয়বার চেষ্টা করেও পারে না তৃতীয়বার চাবি নেওয়ার সময় শিবা নিচে পড়ে যায় শিবাকে পরিণত দেখে অজয় চিৎকার করে মেটা দিকে বন্দুক তাক করে অজয় মেটাকে না মেরে ক্যামেরায় গুলি করে সাথে সাথে মেটার হাতের শিকল খুলে যায় এদিকে শিবা উঠে দাঁড়িয়ে একটা চাবি নিয়ে সোয়াতির মাথাসি সেই মেশিন খুলে ফেলে মেয়েটা অজয়ের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে অজয় দিকে তাক করে বলে সরি স্যার ওরা বলেছে আপনাকে মারলে ওরা আমাকে যেতে দেবে মেটা গুলি চালায় কিন্তু গুলি বের হয় না লুসিফারের লোকটা সেখানে এসে মেটার মাথায় গুলি করে মেরে ফেলে লুসিফারের লোকটার সাথে থাকা দুজন অজয়কে মারতে গেলেই অজয় তাদেরকে মেরে আদমরা করে দেয় লুসিফারের লোকটাকে মারতে শুরু করলে দুটা লোক এসে তাদের গলায় কারেন্টের শক দিলে অজয় অজ্ঞান হয়ে যায় এদিকে লাঠি ছাড়া শিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে সোয়াতি অবাক হয়ে যায় শিবা সেটা খেয়াল করে পিছনে গিয়ে বলে তাড়াহুড়াতে ভুলে গিয়েছিলাম সিন শিফট হয় লুসিফারের মেইন ক্যাবিনে শিবা রেডি হচ্ছে তার হাতে লুসিফারের ট্যাটু আসলে এই শিবাই সেই আসল লুসিফার মানে এই অ্যাপের বস এখন পর্যন্ত যা যা হয়েছে সবই শিবার প্ল্যান সেই অজয়কে কৌশলে এখানে এনেছে অজয়কে বেঁধে রাখা হয়েছে তার কপাল থেকে রক্ত বেয়ে পড়ছে তার সামনে বড় একটা চেয়ারে শিবা বসে আছে শিবাকে দেখে অজয় অবাক হয়ে গেলে শিবা বলে ওয়েলকাম টু লুসিফার লুসিফার শুধু একটা ব্যবসা না এটা আমার ইমোশন এরকম একটা সিচুয়েশনে পড়ে আমি নিজেকে বাঁচাতে নিজের স্ত্রীকে মেরে ফেলেছিলাম একবার শিবা একটা অনেক বড় জালিয়াতি করে সে সময় পুলিশ তাদেরকে ধরতে এসেছিল শিবার সব প্রমাণ সরিয়ে ফেলে আর নিজের স্ত্রীকে মেরে তার একটা লক্ষ্যে বলে তার পায়ে গুলি করতে শিবা বলে সেদিনের ঘটনাও একটা মেয়েকে নিয়েছিল আজ আজকেও একই পকেট থেকে অজয়ের ফোন বের করে বলে এই ফোনটার জন্য এত কিছু করতে হলো আমি যাদেরকে মেরেছি তারা সবাই যদি ভূত হয়ে যায় তাহলে কতগুলো ফোন এরকম পাওয়া যাবে ভাবতে পারছো সাহাসরা অনেক আগেই মারা গেছে ও যদি এই ফোনের ভিতরে থেকেও থাকে চলো ওকে মেরে ফেলা যাক বলেই ফোনটা ছুড়ে মারে শিবা এগিয়ে এসে বলে তোমার কি রাগ হচ্ছে অজয় হেসে ওঠে শিবা রেগে বলে হাসছো কেন মরতে যাচ্ছ তোমার ভয় নেই অজয় তাও হাসতে থাকে এবার অজয়ের সাথে শিবাও হাসে অজয় বলে আমি আগে থেকেই জানতাম তুমি লুসিফার শিবা অবাক হয়ে পেছনে ঘুরে তাকায় সেদিন অজয় যখন সাত থেকে গায়ে থামাতে বলে তখন তারা গায়ে থামিয়ে ল্যাপটপ চেক করে অজয় দেখে সবার ইনফরমেশন থাকলেও সেখানে শিবা আর তার স্ত্রী দিয়ার কোনো ইনফরমেশন নেই শিবা চেক করে দেখে ওই খানার সবার সাথে লুসিফারের লিস্ট হুবহু ম্যাচ করে ওরা বুঝে যায় শিবাই আসলে এই লুসিফার তা না হলে সেই ইন্টারভিউতে কিভাবে বলল লুসিফার ছয় হাজার মানুষকে মেরে ফেলেছে অজয় সোয়াতে কোনো ক্ষতি হোক সেটা চায় না তাই সে নিজের সাথে একটা ডিভাইস লাগিয়ে নেয় এটা দিয়ে ওর লোকেশন জানা যাবে শিবা বলে তুমি অনেক বুদ্ধিমান পুলিশ কতক্ষণে আসবে শিবা সবাইকে সবকিছু সরিয়ে ফেলতে বলে আর সোয়াতিকে সেখানে আনতে বলে যেন অজয়ের চোখের সামনে সোয়াতিকে মারতে পারে অজয়কে দুজন মারতে আসলে অজয় উল্টা তাদেরকে মারে অজয় হাতের শিকল ছিঁড়ে সামনে এগিয়ে দেখে সোয়াতিকে হুইল চেয়ার করে আনা হচ্ছে তার মনে পড়ে প্রথম যেদিন সোয়াতির বাসায় এসেছিল সেদিনও এরকম একটা ঘটনা এসে দেখেছিল শিবা সোয়াতির ঘাট ধরে মাটিতে ফেলে দেয় অজয় সোয়াতি দিকে এগোতে গেলে একজন এসে অজয়কে লাথি মারে সোয়াতি শৈলের উপরে পা দিয়ে শিবা তার চেয়ারে বসে শিবা অজয়কে একশো বিশ সেকেন্ড সময় দেয় সোয়াতি বাঁচানোর জন্য অজয় সবাইকে মেরে সোয়াতি দিকে এগিয়ে যায় হেরে যাচ্ছে দেখে শিবা সোয়াতির মাথায় একটা ভারী জিনিস দিয়ে জোরে আঘাত করে অজয় দৌড়ে গিয়ে সোয়াতির মাথা নিজের হাতের উপরে নেয় সোয়াতি চোখ খুলে অজয়ের হাত ধরে তখনই শিবা অজয়ের মাথায় আঘাত করে অজয় শিবাকে মারতে শুরু করলে একটা লোক কবিতার মাথায় বন্দুক তাক করে বেরিয়ে আসে অজয় কবিতার কাছে গেলে লোকটা শিবার হাতে বন্দুক দেয় শিবা বলে আমি লুসিফার আমি ঠিক করি কে কখন কোথায় আর কিভাবে মরবে ঠিক তখনই অজয়ের ফোনে মেসেজ আসে থ্যাংক ইউ বাই অজয় কে নিয়ে সরে গেলে সাথে সাথে ফোনটা ব্লাস্ট হয়ে যায় অজয় সহ বাকি সবাই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে অজয় গিয়ে সোয়াতির জ্ঞান ফেরানোর চেষ্টা করে সোয়াতি মারা গেছে ভেবে অজয় চিৎকার করে কান্না করতে থাকে ঠিক তখনই সোয়াতির জ্ঞান ফিরলে অজয়কে বলে কি ভেবেছিলেন এত সহজে তোমাকে ছেড়ে চলে যাব, তো কি বুঝলেন পাপ বাপ কেও ছাড়ে না লুসিফার নিজেকে কি মনে করতো সে নিজেও জানে না লুসিফার ভেবেছিল মানুষের জীবন মায়নের সিদ্ধান্ত তার হাতে কিন্তু শেষ মেশ তাকে তার করা অপরাধের জন্যই মরতে হলো আজ তাহলে এখানেই চলে যাচ্ছি শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার গল্প শপের সাথেই থাকুন পাশে থাকা বেল ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে